সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা ফিরোজায় সাক্ষাৎ করতে যান তিনি। এ সময় পাকিস্তানি হাইকমিশনার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেন, পাশাপাশি দেশের সার্বিক অবস্থা নিয়েও কথা বলেন তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।